الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. তরিকা হবে কার? যদি কোন ব্যক্তি রাসূলের তরিকা বাদ দিয়ে কোন মানুষের মান গড়া তরিকা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল ধুলায় উড়িয়ে দিবেন, কবুল করবেন না। আমরা প্রত্যেকটা জায়গায় মানুষকে এটাই বলি, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, আর তরিকা হবে রাসূলের। কোন পীরের, কোন আলেমের, কোন মুফতির, কোন মানুষের তরিকা চলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করেছেন, যে তরিকায় করেছেন, তিনি তার নিজের মান্যত করেননি, আল্লাহ নির্দেশ করেছেন। আমল যদি কোনো আলেম করে, আল্লাহর নির্দেশ থাকতেও পারে নাও থাকতে পারে, আলেমের ভুলও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধর্ম কর্ম করার ব্যাপারে বিন্দুমাত্র কোনো ভুল ত্রুটি করে না। কিন্তু এখন যারা শত শত তরিকা মানতে বলে, যারা বলে 126 তরিকা, 130 তরিকা, 6 তরিকা, 9 তরিকা, বিভিন্ন তরিকা মানতে হবে, আমরা বলি না, 126 কেন, যদি 500 তরিকাও হয় সেই তরিকা যদি রাসূলের তরিকার সাথে মিলে তাহলে মানতে হবে, যদি রাসূলের তরিকার সাথে না মিলে তাহলে তার তরিকার অনুসরণ করা যাবে না। এখানে শিক্ষা নিন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, এই জায়গায় বহুবচন যুক্ত করার মতো পাওয়ার পৃথিবীর কোন ব্যক্তি থাকবেও না আর নেই। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে, রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করে, কি হবে, মানুষের জীবনে সবচেয়ে দুটো মিশন এবং ভিশন পূর্ণ হবে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ভিশন, যে আল্লাহকে ভালোবেসে আপনি রাসূলের অনুসরণ করলেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আপনার জীবনে যত পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, যদি তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের ইতিপূর্বে যত পাপ আছে সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, সব পাপ ক্ষমা করে দিবেন। আচ্ছা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসেন তাকে জাহান্নামে দিবেন, তাই না? কোথায় দিবেন? জান্নাতে। এখন জান্নাতে যেতে হলে ব্যক্তি তো পাপই, পাপ থেকে মুক্ত করা লাগবে না? আল্লাহ ভালোবাসবেন, পাপ ক্ষমা করবেন, এরপরে কোথায় দিবেন? জান্নাতে। যদি আমরা চাই আল্লাহ আমাদের ভালোবাসুক, এটা আমরা চাই না? চাই না? আমরা যদি চাই আমরা জীবনে যত পাপ করেছি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, আমাদেরকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, না এটা হলো সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। আচ্ছা দেখো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, যদি কোনো ব্যক্তির দুটো মিশন পূরণ করতে চায়, আল্লাহর ভালোবাসা পাবে, নিজের গুনাহ ক্ষমা করবে, فليصم